রাতের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মোখা। আগামীকালের মধ্যে রূপ নিতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। এমন পরিস্থিতিতে দেশের সব সমুদ্রবন্দরে জারি হয়েছে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত। সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোখার সৃষ্টি হয়েছে। কক্সবাজারে আঘাত হানতে পারে রোববার ভোরে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা 88 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এমন অবস্থায় মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলের কাছাকাছি রেখে সাবধানে চালাতে বলা হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে 12 মে 2023 তারিখ সকাল পর্যন্ত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।